নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন, আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর বিকালের সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আর এই গরমের হাওয়া খেতে খেতে আমরা কিন্তু পৌঁছে গেছি দেখুন একটা রেস্টুরেন্টে। তো এই গরমের মধ্যে শুধুমাত্র রেস্টুরেন্টে খাওয়ার জন্যই কিন্তু আমরা বেরোইনি, তার পেছনে অনেক কারণ আছে, বলছি আপনাদের, দাঁড়ান। তো কোথায় এসেছি সেটা আগে বলি, তারপরে বলছি যে কেন এসেছি। এই রেস্টুরেন্টে খাওয়া টাওয়া তো আমাদের প্রায় উঠেই গেছে, কত দিন পরে যে রেস্টুরেন্টে গেলাম সেটাই হচ্ছে কথা। তো এটা হচ্ছে রানাঘাটের স্যাফরন। তো আমাদের রানাঘাটের আশেপাশে যারা থাকে তারা মনে হয় সবাই চেনেন, সবাই গিয়েওছেন, আমি এই প্রথম গেলাম এতদিন পরে, কারণ বাড়িতে গিয়ে কখনোই সুযোগ হয়ে ওঠে না কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার। আর এই স্যাফরন রেস্টুরেন্টে সিদ্ধার্থর একটা বন্ধু কাজ করে, তো সেই জন্যই কিন্তু আমরা ওইখানেই গিয়েছিলাম। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওখানে একবার যাওয়ার, তো ওকে জিজ্ঞেস করেই আমরা খাবার দাবারগুলো অর্ডার দিয়েছিলাম। তো এবার বলি যে কেন হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকলাম বিকেলবেলা। আমার আসলে পরীক্ষার জন্য যেসব সার্টিফিকেটগুলো জোগাড় করার ছিল তার মধ্যে কলেজের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আমার এখনও পর্যন্ত তোলা হয়েছিল না, তো সেটা তোলার জন্যই কিন্তু আমরা সেদিনকে সকাল থেকে একদম পুরো ছোটাছুটি করে গিয়ে যখন কাজ টাজ মিটিয়ে নিয়ে ফিরছি তখন হয়ে গেছে বিকেলবেলা। আর এত খিদে পেয়েছে, ভাবলাম চলো গিয়ে আগে একটু রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাই, তো সেই জন্যই আর কি ঢোকা ছিল ওখানে। তো দেখুন এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বাড়ি চলে এসেছি, আর এখানে এখন চলছে একটা গিফট দেওয়ার পালা। সেটা হচ্ছে, এটা তো বলছি ধরুন ওই 17 কি 18 এপ্রিলের কথা আর কি। তো সিদ্ধার্থ তো আমাকে দিতে গিয়েছিল, দিয়ে আবার দুদিন পরে চলে এসেছিল, আর 24 এপ্রিল ছিল সিদ্ধার্থর জন্মদিন। তো আমি যেহেতু এবার আর একসঙ্গে থাকতে পারবো না, ওকে কিছু করেও খাওয়াতে পারবো না, কেকটা পর্যন্ত বানিয়ে দিতে পারবো না, সেই জন্য আমি বাড়িতে গিয়েই কিন্তু হট করে একটা গিফট ওর জন্য অর্ডার করে দিয়েছিলাম, আর সেটাও জানতো না। এটা আমার বরাবরেরই অভ্যাস, আমি একটু সারপ্রাইজ দিতে পছন্দ করি বলে যে কোনো অকেশনেই কিন্তু আমি আগে করে একটা গিফট অর্ডার করে দিই। তো এটা দেখেও ভীষণভাবে সারপ্রাইজড হয়েছিল যে ওর জন্য আবার কিছু গিফট আসতে পারে হঠাৎ করে, কারণ ও নাকি এই তাড়াহুড়োর মধ্যে ভুলেই গিয়েছিল যে আর দুদিন পরে ওর জন্মদিন। আর যদিও আমি কিন্তু মোটামুটি প্রত্যেকটা অকেশনেই এরকমভাবে ওর জন্য আগে করে গিফট কিনে রেখে দিই, মানে অর্ডার করে রেখে দিই আর ওকে সারপ্রাইজ দিই, কিন্তু তবুও ও নিজেই ভুলে গেছিলো নিজের জন্মদিন আসছে। হঠাৎ করে দেওয়ার পরে ও অন্য একটা জিনিস ভেবেছিল, কিন্তু তারপর এটা খুলে নিয়ে সত্যি ও সারপ্রাইজ হয়ে গেছিলো ভীষণ। আর যেই ছেলেদের জন্য গিফট কেনা যে কী সমস্যার ব্যাপার আপনারা নিশ্চয়ই সকলেই বোঝেন, মেয়েদের তো প্রচুর জিনিস আছে, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটা, অনেক কিছু কেনা যায়, কিন্তু ছেলেদের গিফট কিনতে গেলে যে কী ভাবনা ভাবতে হয় আমাকে, আমি তো পুরো এক মাস আগে থেকে ভাবতে শুরু করি যে এই সামনের অকেশনের জন্য আমি কী কিনবো। তো অনেক ভেবেচিন্তে অনেকদিন আগে থেকেই আমি প্ল্যান করেছিলাম যে সিদ্ধার্থকে একটা স্মার্ট ওয়াচ দেবো, যদিও ও নর্মাল ওয়াচও হাতে পড়ে না, ও একটু অন্য টাইপের মানুষ, ফিটফাট হয়ে চলা, সাজগোজ করে চলা এসবগুলো ওনার ধাতের মধ্যেই আসে না, আমি যেটুকু গুছিয়ে দেবো সেটুকুই। তো তবুও আমার নিজের খুব ইচ্ছা ছিল যে ওকে একটা স্মার্ট ওয়াচ পরাবো, সেই জন্য আমি এটা অর্ডার করে দিয়েছিলাম, আর ও দেখে মোটামুটি ভালোই খুশি হয়েছিল। আর ওইটাকে দেখুন কোলের মধ্যে বসে নিয়ে ও কিন্তু সমানভাবে উৎসাহী, সমানভাবে বলা ভুল হবে, বাবার থেকেও বেশি উৎসাহী হচ্ছে ও। আর এই দেখুন সঙ্গে সঙ্গে কেড়ে নিয়ে নিয়েছে যে গিফটটা কিন্তু ওর বাবার না, এটা ওরই গিফট, ওই হাতে পড়বে, দেখুন কাড়াকুড়ি শুরু হয়ে গেছে বাবার সঙ্গে। সবসময় ওর মনে হয় যে কোনো নতুন কিছু কিনলে বোধ হয় ওর জন্যই কেনা হচ্ছে, আমাদেরও যে কোনো নতুন গিফট আসতে পারে বা কিছু, সেই জিনিসটা ওর এখনও পর্যন্ত মাথায় আসেইনি। কিন্তু যতই আমি এই গিফটটা আগে করে অর্ডার করি না কেন, জন্মদিনে আমি নানান রকম রান্না করে খাওয়াতে পারবো না, সব থেকে বড়ো কথা একটা কেক পর্যন্ত বানিয়ে খাওয়াতে পারবো না, এই জন্য কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল। তবে আমি পাকিয়াংয়ে ফেরার পরে কিন্তু সেই আশা পূরণ করে নিয়েছিলাম, মানে একদিন ওকে পছন্দের খাবারও করে খাইয়েছি আর কেকও বানিয়ে দিয়েছি। তো এই দেখুন এই সেটিংসগুলো এখন ও সব ঠিকঠাক করে নিচ্ছে, কোথায় কী আছে না আছে ভালো করে দেখে টেখে নিচ্ছে। চলুন তাহলে এখানেই আজকের ব্লগটা শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।